The World Youth Day Cross, a gift from Pope John Paul II, travels the world to represent God's love to the young. He dedicated the cross to the youth during Easter Sunday Mass during the 1984 Jubilee year. 1984 খ্রিস্টাব্দে পূর্ণপিতা পোপ জন পল যুবদের হাতে একটি ক্রুশ তুলে দিয়েছিলেন আর ঐতিহ্য মত সেই ক্রুশটি প্রতি বছর এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াচ্ছে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে ঘুরে বেড়াচ্ছে এভাবে ক্রুশ বিভিন্ন দেশের বিভিন্ন ডায়োসিসে পরিভ্রমণ করছে আর অনেক অনেক যুবদের অন্তরকে স্পর্শ করছে যুবদের হৃদয়ে তীর্থযাত্রা করছে আর বিশ্ব যুব দিবসে যারা অংশগ্রহণ করেছে তারা জানে এই বিশ্ব যুব দিবসের মূল আকর্ষণটাই হচ্ছে যুবক্রুশ এই যুবক্রুশকে স্পর্শ করার জন্য যুবক্রুশের কাছে কিছুটা সময় কাটানোর জন্য যুবক্রুশের নিচে নীরবে বসে থাকার জন্য যুবদের কি আকুতি যুবদের কি ব্যাকুলতা তারা যারা বিশ্ব যুব দিবসে অংশগ্রহণ করেছে তারা সবাই দেখেছে এবং একটা উপলব্ধি তাদের মধ্যে এসেছে বাংলাদেশের যুব কমিশনের তৎকালীন চেয়ারম্যান বিশপ মোজেস কস্তা সিএসসি 2002 খ্রিস্টাব্দে দিয়াংয়ে মা মারিয়ার পদতলে অনুষ্ঠিত 17তম জাতীয় যুব দিবসে এক বিরাট ক্রুশ যুবদের হাতে উপহার দিয়েছিলেন আর যুব দিবস শেষে চট্টগ্রাম ধর্মপ্রদেশের যুবরা ক্রুশটি তুলে দিয়েছে ময়মনসিংহ ধর্মপ্রদেশের যুবদের হাতে সেই থেকে প্রতিটি যুব দিবসে উপস্থিত থাকছে আমাদের যুব ক্রুশ যুব দিবসের সমাপ্তিতে আয়োজক ধর্মপ্রদেশ ক্রুশ তুলে দেয় পরবর্তী আয়োজক ধর্মপ্রদেশের কাছে 2013 খ্রিস্টাব্দে যখন 28তম যুব দিবস অনুষ্ঠিত হচ্ছে সেটি তখন আবার দিয়াংয়ে ফিরে আসে এ যেন মায়ের সাথে পুত্রের সাক্ষাৎ প্রথম ক্রুশটি ততদিনে তীর্থযাত্রার অনুপযুক্ত হয়ে পড়েছে তাই দিয়াংয়ে আরেকটি নতুন ক্রুশ যুবক্রুশের স্থলাভিষিক্ত হয় ওই বছর আর সেই ক্রুশটি এখন আমাদের সামনে উপস্থিত যুবক্রুশ বিভিন্ন ধর্মপ্রদেশে তীর্থযাত্রা করেছে বিগত 18 বছর ধরে কত প্রজন্মের হাজারো যুব এই ক্রুশকে ছুঁয়ে দেখেছে এর সাথে নীরবে সময় কাটিয়েছে প্রার্থনা করেছে চুম্বন করেছে যুবদের অতি প্রিয় ক্রুশ আজ এসেছে আমাদের এই চট্টগ্রাম মহাধর্মপ্রদেশে 2019 খ্রিস্টাব্দে বরিশালে যুব দিবসের পর এই যুব ক্রুশ আমাদের যুবরা নিয়ে এসেছে আমাদের এই মহাধর্মপ্রদেশে এরপর থেকে আমাদের এই ক্যাথিড্রাল থেকেই এই যুব ক্রুশের যাত্রা শুরু ক্যাথিড্রালে এক মাসব্যাপী এই যুব ক্রুশ রাখা হয় এরপর নিয়ে যাওয়া হয় বিভিন্ন ধর্মগুলিতে যুবক্রুশ আমাদের জামাল খান ধর্মপল্লীতে আসে 2019 খ্রিস্টাব্দের 5ই মে এবং সেটি 11ই মে 2019 খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের ধর্মপল্লীতে অবস্থান করে জামাল খান ধর্মপল্লীর সকল যুবক যুবতীগণ আমরা 5 তারিখে এই যুবক্রুশকে বরণ করে আমাদের ধর্মপল্লীতে নিয়ে যাই এবং যে এক সপ্তাহ এটি আমাদের ধর্মপল্লীতে ছিল আমি যখন যুবক্রুশে আরাধনা করেছিলাম তখন যুবক্রুশে আরাধনা করার সময় আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে প্রভু যীশুখ্রিস্ট আমার পাপের জন্য আমার অনেক খারাপ কাজের জন্য অন্যায়ের জন্য তিনি প্রাণ ত্যাগ করেছেন এবং অনেক কষ্ট সহ্য করেছেন কিন্তু এর প্রতিদান আমি তার জন্য কী করেছি আমি আমার মণ্ডলীর জন্য এই আরাধনার সময় প্রভু যীশু আমাকে আহ্বান করেছেন যাতে আমি আমার নিজেকে মণ্ডলীর কাছে নিয়োজিত করতে পারি মণ্ডলীর বিভিন্ন প্রোগ্রামে যাতে আমি যোগদান করতে পারি সেই জিনিসটি বা সেই শিক্ষাটি আমি আমার মনের মধ্যে ধারণ করেছি এবং আমি চেষ্টা করছি
আমার যেটুকু সামর্থ্য রয়েছে, আমার পরিশ্রম রয়েছে, সব কিছু মণ্ডলীর জন্য দেওয়া। আমরা অনেকদিন ধরেই শুনতেছিলাম যুবক্রুশের কথা, কিন্তু যুবক্রুশকে যখন আমাদের মধ্যে পাই তখন মনে হচ্ছিল যেন যুবক্রুশ আমার জন্য এসেছে। তো তাকে ধরে অনেক আনন্দ লাগছিল আমার, মনে হচ্ছিল যেন শুধুমাত্র আমারই ক্রুশটা। চলমান জয়যাত্রায় পবিত্র সেই ক্রুশ, যুবদের অতি আরাধ্য, অতি প্রিয় ক্রুশ আবার এসেছে চট্টগ্রাম ধর্মপ্রদেশে খ্রিস্টের মুক্তিদায়ী ভালোবাসার স্পর্শ দিতে। 2019 খ্রিস্টাব্দে বরিশালে অনুষ্ঠিত যুব দিবস থেকে যুবক্রুশ বহন করে এনেছে চট্টগ্রাম ধর্মপ্রদেশের যুবরা। সেই যুবক্রুশ 16 এপ্রিল 2019 খ্রিস্টাব্দ তারিখে প্রথম স্থাপন করা হয় ক্যাথিড্রাল গির্জা চত্বরে। সেখান থেকে যুবক্রুশ তীর্থযাত্রা করে জামালখান, নোয়াখালী, এসবালিয়া, লক্ষ্মীপুর, আলীকদম, লামা, থানচি, বলিপাড়া, বান্দরবান, রোয়াংছড়ি, রাঙ্গামাটি, আসামবস্তি ও দিয়াঙে। স্পর্শ করেছে শত শত যুবক যুবতীর অন্তর। অতি আরাধ্য যুবক্রুশ বিভিন্ন ধর্মপল্লীতির তীর্থযাত্রা শেষে নভেম্বর মাসে আবার ফিরে এসেছে তার আদি স্থান দিয়াং পাহাড়ে। যে মায়ের কাছ থেকে তীর্থযাত্রা শুরু, আবার সেই মায়ের কাছে ফিরে আসা তৃতীয়বারের মতো। আমার সৌভাগ্য হয় এই ক্রুশের সাথে 12টি প্যারিশে যাওয়ার, এবং এই প্যারিশগুলোতে যাওয়ার পর আমি দেখলাম যে যুবক যুবতীদের ক্রুশকে কাছে পাবার যে আগ্রহ, যে আকাঙ্ক্ষা এবং যে প্রস্তুতি, তারা খুব আনন্দের সাথে কীর্তনের মাধ্যমে এই ক্রুশগুলো বরণ করে নিয়েছিল, এবং তারা ক্রুশের সাথে যথেষ্ট পরিমাণে সময় কাটিয়েছিল। আর প্রত্যেকটি প্যারিশে দেখেছিলাম যে তারা ক্রুশকে নিয়ে এক সপ্তাহের যে একটা প্ল্যান, যে একটা আধ্যাত্মিকভাবে নিজেদেরকে প্রস্তুতি করার জন্য যে একটা প্রস্তুতি, সে প্রস্তুতিগুলো দেখা গিয়েছিল তাদের মধ্যে, এবং যুবক যুবতীদের অংশগ্রহণ খুবই ভালো ছিল।